হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা আবার নতুন একটা গল্প শুনে নিই। সৈয়দ মুস্তাফা সিরাজের এক কুড়ি ভূতের গল্পের থেকে ছক্কা মিয়ার টমটম। এই গল্প শুনলে আমাদের সেই পুরনো দিনে ছোটবেলায় দাদু ঠাকুমার শোনা গল্পের কথা মনে পড়ে যায়। তাহলে শুরু করা যাক ছক্কা মিয়ার টমটম। এমনকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়া টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকারী ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টম টিমটিমে আলো, তারপর আলোটা যত এগিয়ে আসবে আর এগিয়ে আসবে, মেঘের ডাকাডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোই হঠাৎ চোখে পড়বে কালো এক এক একা গাড়ি, তেরপলে চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দাঁড়ানো একটা টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সাওয়ারি দেখা মাত্রই থেমে যাবে। তখন এক লাফে পেছনে তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত, আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরাজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত, কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একা গাড়ি ঘোড়া মোটে একটা, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা টিংটিঙে রোগা একটু পুজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোফ, চামড়ার রং রোদ পড়া তামাটে, তেমনি তার টাট্টুও যেমন মনিব তেমনি ঘোড়া, হাজ হাড় জিরজিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্ঠয় যেন চারখানা কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন, এই প্রাণীটি সিংহি নাকি প্রকৃত একটা ঘোড়া। হ্রস্বধ্বনি করলেই পিলে চমকে ওঠে, ভীমপুরের বাজারে তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সায় বেশি পছন্দ করে, ছক্কা মিয়া টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না কালে রেয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি রাত বিরেতে বাস ফেল করলে তখন কি উপায়, ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহিনী নিয়ে বন জঙ্গল পা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তা শিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নামই নেই, ব্যাপার কি? না আগে স্টেশনে মালগাড়ি তো বেলাইন, বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজায় মুখে বললেন, বড়াতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে, বাপস ওই টমটমে কখনো চাপিনি, তাই শুনে আমার আনন্দই হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে বুঝবে ঠেলাক্ষণ। ঠেলাটা কিসে সেটা বুঝলুম না, আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরেই বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বর্দা অত করে বললেন তবুও থাকলুম না, ছ্যা ছ্যা আমার কি আক্কেল। ভীমপুরের স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই, রাতে একটা বেজে গেছে, বাজার নিশুতি, চৌমাথায় শিরিশ তলায় গিয়ে দেখি ছক্কা মিয়া টমটম দাঁড়িয়ে আছে, বলা কওয়া নেই দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছনে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি, উঠে আয় এক্ষুনি, এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দা ফাঁক করে রাখলেন, একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল, সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরে আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকলো এবং সনসন করে এসে গেল এক জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলাম হলো তো।
ছক্কা মিয়ার সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবা মশাই, না এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোটো মামা বাপস বলে মুখে তুম্ব করেছিলেন। সত্যিই বাপস, হাড় ঘোড়া মরমড়িয়ে ভেঙে যাওয়ার দাখিল, বাইরে হাওয়ায় হইচই, মেঘের হাঁকডাক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলের পড়তে শুরু করলো। ছোটো মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টি ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে লাইন পেরোলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ, ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চুবানি খাবে, আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাবার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দে ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ের টাট্টু ঘোড়াটা বিকট চি করে উঠছে। তারিফ করে আমার পেছনের এক সাওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো, সাওয়ারি নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায়, বেহত্ব ভিজে সপসপ হয়ে যাচ্ছিল জামাকাপড়। একসময় ছোটো মামা হঠাৎ বাজ খায় চেঁচিয়ে বললেন, আহ হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? আপনার ওপর আমি কোথায় পড়লুম না আপনি আমার ওপর পড়লেন? কি বাজে কথা বলছেন, আমার আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক, আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনিই তো বরফ। ইস কি ঠান্ডা, হাড় অবধি জমে গেল দেখছেন না? আমার পেছনে সওয়ারি চাপা খিকখিক করে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে, বারবার যাই বুঝলেন তো মশাই, ছক্কা মিয়া টমটমের এই নিয়ম, খিক 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 খিক। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এরও শ্বাস প্রশ্বাসও যেন বরফের মতো হিম। বললুম, ইস একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করেছে। লোকটা ভারী অদ্ভুত, সে ওই বিদঘুটে খিকখিক খিকখিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে, চেঁচিয়ে উঠলাম, ছোটো মামা ছোটো মামা। কিন্তু ছোটো মামারও কোনো সাড়া পেলাম না, টোপরের ভেতরটায় ঘোর অন্ধকার। ফের ডাকলুম, ছোটো মামা কোথায় তুমি? লোকটা সেই খিক 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 হাসির মধ্যে বলল, আর ছোটো মামা বড় মামা, মাথায় মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোটো মামাকে খুঁজলুম, সুটকেসটা হাতে ঠেকল কিন্তু সত্যিই ছোটো মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, ওদিকের পর্দাটা যেন ফাদাফাই, বৃষ্টির ছাট এসে ঢুকেছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া ছক্কা মিয়া, গাড়ি থামাও গাড়ি থামাও। পেছনে সওয়ারি ফের সে বিদঘুটে হাসি হেসে বলল, হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম, গাড়ি থামাও গাড়ি থামাও বলছি। এতক্ষণে যে ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছে কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই শাট পড়বেন কোথায়, ঠিকই আছেন খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কি না বলো, আমি বললুম। সামনে একটা মন্দির আছে সেখানেই থামাবো, ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই বুঝলেন না, ওখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরে আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম, তারপর অটো আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিটব্যাগ দুটো হাতে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে, ঘোড়াটা চি ডাক ডেকে তেমনি নড়বড় পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম, মুখের কথাটা পর্যন্ত আর ফুটল না, ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সামনে পড়েছে, নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপজপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পর
বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোটো মামা সাড়া এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ তোমার কি হয়েছিল ছোটো মামা? ছোটো মামা আটচালে ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোটো মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিক নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোটো মামা, হা হা হা, ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক ছিল নাকি? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলেই বুঝবি। থাক গে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস তো অন্তু, রাত বিরেতে ওরকম দু একজন সওয়ারি ছক্কা মিয়া টমটমে উঠে পড়বে, তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাট মটকানো তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি, কিন্তু ব্যাটা পড়বার সময় আয়সা হ্যাচকাটান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর? তারপর ছোটো মামা কি হলো? তারপর আবার কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুটো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একবার 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিপি হেঁপে কাঁদছে হবে? ছোটো মামা হাসতে হাসতে জামা খুলে নিংড়ে নিলেন, তারপর বললেন, ঘণ্টাখানে কাটাতে পারলে ফার্স্ট বাসটা পেয়েই যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল, বাপস। আমি শুধুই ভাবছিলাম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারি কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাট মটকানোর চেষ্টা করেছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোটো মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর দশেক পর যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে একটুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতে রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তা দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল, শেষে বলল, বাবু মশাই কোথা তাহলে যাবেন কি সে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি ওয়েটিং রুমে রাত কাটানো যায় কি না। চাওয়ালা মুচকি হেসে বললেন, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়া টমটমের কথা ভুলেই গেছিলাম, সেবার ঝড় বৃষ্টি ছিল কম, ছোটো মামাও বড় গল্পের মানুষ ছিলেন। হনহন করে চৌমাথায় চলে গেলুম, গিয়ে দেখি শিরিস্তলে আগুন জেলে বসে আছে সেই অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে, শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি আসলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো, ঘোড়াটাও বিকট আওয়াজ চিহি ডাকতে ভুলল না, অবিকল সে আগের মতে আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোপটারও ভোলবদল হয়নি। আর সেই অদ্ভুত ঘণ্টার শব্দ, টং লং টং লং টং লং, কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরা টোপের ছেদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইলুম, সামনেকার মোটা ছেদা দিয়ে বাইরের কুয়াশা মাখানো জ্যোৎস্না ঝিমধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা গাছতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়ছে কুয়াশার টুপি, টুকরো টুকরো ছাদখানা।